জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী দীপানন্দী, তারপরও দমেননি। এই অক্ষমতাকে জয় করেছেন অদম্য এই মেধাবী। 2022 সালের এইচএসসি পরীক্ষায় খাগড়াছড়ি জেলার পাঞ্চুরি উপজেলায় জিপে 5 পাওয়া একমাত্র শিক্ষার্থী দীপানন্দী। শুধু এইচএসসিতেই নয়, পাঞ্চুরি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 2017 সালে এসএসসি পরীক্ষায়ও জিপে 5 পেয়েছিলেন। পিএসসি এবং জিএসসিতেও তার ঝুলিতে জমা পড়ে জিপে 5। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজ পর্যন্ত সকল প্রতিষ্ঠানের শিক্ষকরা আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। বিভিন্ন বিষয়ে তারা আমাকে সহযোগিতা করেছেন, যার ফলে আমি প্রত্যেকটা পাবলিক পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ হয়েছি। দীপার জন্মের 3 বছরের সময় তার বাবা সুভাষ নন্দী মানসিক প্রতিবন্ধী মা পপি দাসকে সহ নানা বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর থেকে নিরুদ্দেশ তার বাবা। দীপার ঠাই হয় মামা মামির অভাবে সংসারে। মামা সঞ্জয় দাস আর মামি চুমকি বিশ্বাসের আশ্রয় থেকেই প্রতিবন্ধী দীপানন্দী জীবন যুদ্ধে লড়েছেন। একের পর এক সাফল্য দেখিয়ে তাক লাগাচ্ছেন পাঞ্চুরি উপজেলার মানুষকে। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর অধ্যবসায়ী দীপার সাফল্যের চাবিকাঠি বলে জানান তার মামি চুমকি বিশ্বাস। দীপা আমার ভাগ্নি, সে তাকে খুব ছোটবেলা থেকে আমার কাছে নিয়ে আসছি এবং আমি তাকে লেখাপড়া করার জন্য চেষ্টা করছি, চেষ্টা করে এতটুকু পর্যন্ত আসছে। এখন সে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়। উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হলে আপনাদের সকলের দোয়া এবং আশীর্বাদ এবং সহযোগিতা কামনা করি। দীপার ধারাবাহিক সাফল্যে দারুণ উচ্ছ্বসিত স্থানীয়রা। তবে সহায়তা ছাড়া দীপার স্বপ্ন অধরাই থেকে যাবে এমনটাই শঙ্কা সহপাঠী ও প্রতিবেশীদের। তার উচ্চতর শিক্ষার ক্ষেত্রে একমাত্র বাধা হলো অর্থনৈতিক সমস্যা। তাই বিত্তবান এবং প্রশাসনকে তার দিকে সুদৃষ্টি দিয়ে তাকে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে তাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ব্যাংকার হওয়ার স্বপ্ন দীপার, এতে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অনটন। এই অবস্থায় তার স্বপ্ন বাস্তবায়নে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। দীপা শারীরিক প্রতিবন্ধী একজন ছাত্রী, তবে সে মানসিকভাবে খুব শক্ত এবং পরিশ্রমী ছাত্রী। সে উচ্চতর এই লেখাপড়া করতে চায়, তার মানে বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি করতে চায়। এই জন্যে তাকে বিত্তবানরা যদি এগিয়ে আসে এবং সরকার যদি থাকে সহযোগিতা করে, তাহলে সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অবশ্যই পৌঁছাবে এই বলে আমি মানে আশা করি। প্রতিবন্ধকতা জয় করে এমন অর্জন সবাইকে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন এলাকাবাসী ও স্বজনরা। সময় সংবাদ, খাগড়াছড়ি।